বাংলাদেশের অর্থনৈতিক সার্বিক প্রবৃদ্ধি নিয়ে এবার বিশ্বব্যাংকের সুরে মন্থর গতির পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। সংস্থাটির মতে 2024-25 অর্থ বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি হবে মাত্র 4.5%। মঙ্গলবার ওয়াশিংটন থেকে প্রকাশিত আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্টে এ পূর্বাভাস দেয়া হয়। তবে নিম্ন প্রবৃদ্ধি নিয়ে শঙ্কিত নন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সংস্থাটির প্রধান কার্যালয়ে বার্ষিক সভায় যোগ দিয়ে মঙ্গলবার গণমাধ্যম কর্মীদের এ কথা জানান ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। ধারাবাহিকভাবে একটা উন্নতি হয়েছে বাংলাদেশ, এটা অনস্বীকার্য। হয়তো কোনো কোনো সময় একটু রাজনৈতিক ইস্যু হয়েছে, মাঝে মাঝে কিছু হুটচাট খেয়েছি, চড়াই উত্তরাই পার হয়েছি, কিন্তু মোটামুটিভাবে আমরা সেই, আমি যদি বলি যে বিশেষ করে 90-এর পর থেকে কিন্তু আমরা ধারাবাহিক। এটা কোনো সরকারকে আপনার বাহাদুরি দেবেন বা কোনো সঙ্গে দোষ দেবেন সেটাও না। এর আগে বার্ষিক সভার দ্বিতীয় দিন G20 ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রী ও গভর্নরদের নিয়ে সভা করে আইএমএফ। এতে অংশ নেওয়ার পর অর্থ উপদেষ্টা জানান বাংলাদেশের আর্থিক খাতের সংস্কারে প্রয়োজনীয় অর্থ সহায়তা দেবে সহযোগীরা। তবে পরিমাণ নির্দিষ্ট না হলেও সংকট উত্তরণে কি কি প্রয়োজন তা খতিয়ে দেখার কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আমরা অ্যাসেট ইভ্যালুয়েশন করব, ইন্টারন্যাশনাল ইন্টারেস্ট দিয়ে আমরা ক্ষতির পরিমাণটা বের করব, কোন ব্যাংক কতখানি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের কতখানি ক্যাপিটাল অ্যাডিকুয়েসি শর্টফল আছে, কত কীভাবে রিক্যাপিটালাইজ করতে হবে। দিজ আর অল ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ডিসিশনের ব্যাপার আছে। আমরা যার যার কাছে যা চেয়েছি সবটাতে আমাদের পজিটিভ, অঙ্কগুলি বলবো না, আবার সবার সাথেই বলেছি। একটা জিনিস লক্ষ্য করেন আপনারা, সাহায্য চাইতে গিয়ে আমরা যদি রিপেমেন্টের জিনিসটাও না দেখি, আমাদের ডেট সাস্টেনেবিলিটি ওরাও প্রশ্ন করছে তোমরা দিতে পারবে কিনা, এখনো পর্যন্ত ফেল করিনি। ছাত্র জনতার গণ আন্দোলন পরবর্তী অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে বিশ্ব আর্থিক প্রতিষ্ঠানগুলোর এই মার্কিন মোড়ল অনেকটাই আশ্বস্ত বলেও জানান অর্থ উপদেষ্টা। বাংলাদেশের চলমান আর্থিক খাতে যে সংকট, তার সংস্কারে বিশ্ব দাতাগোষ্ঠীর কাছ থেকে যে পরিমাণ অর্থ সহায়তার প্রত্যাশা ছিল বাংলাদেশ সরকারের, তার পুরোটারই নিশ্চয়তা মিলেছে আইএমএফের এই বার্ষিক সভায়। আগামীতে টেকসই অর্থ ব্যবস্থায় গড়ে তুলতে চান অর্থ বাণিজ্য উপদেষ্টা। কাজল আবদুল্লাহ, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।